এই পৃথিবীর মানুষেরা লিঙ্গের পূজা কইরো না, দেবদেবীর পূজা কইরো না, মূর্তির পূজা কইরো না, অগ্নির পূজা কইরো না, পাথরের পূজা কইরো না, আল্লাহর পয়গম্বর কালিমার দাওয়াত দেন, কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কামিয়াব হয়ে যাইবা, সাকসেসফুল হয়ে যাইবা, আল্লাহর তৈরি জান্নাতি হয়ে যাইবা। আগুনের কোনো ক্ষমতা নাই, সূর্যের চন্দ্রের কোনো ক্ষমতা নাই, দেবদেবীর মূর্তির কোনো ক্ষমতা নাই। সবাই জুড়ে আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে বলেন, সমস্ত ক্ষমতার অধিকারী কার হাতে? আর জুড়ে বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? সুতরাং চন্দ্র সূর্য দেবদেবীর কোনো ক্ষমতা নাই। ও তরুণ যুবক ভাই, মুশরিকদের একদল নেত্রস্থানীয় লোক আপনি আমার পয়গম্বরের কাছে এসে বলে, মুহাম্মদ তুমি আমাদের দেবদেবী মূর্তির বিরুদ্ধে আচরণ করো। সিফলানা রব্বাকাল্লাযী তাদউনা ইলাইহ, তাফসীরা নাসাফির মধ্যে আছে রে বন্ধু, তারা বলে সিফলানা রব্বাকাল্লাযী তাদউনা ইলাইহ, যেই রবের দিকে আমাদেরকে তুমি আহ্বান করো, যে আল্লাহ তাআলার দিকে আমাদেরকে তুমি দাওয়াত দাও, ওই আল্লাহ তাআলার কিছু গুণাগুণ বর্ণনা করো। আল্লাহ তাআলার বংশ পরিচয় কি? খন্দকার বংশ না পাঠান বংশ, সৈয়দ বংশ নাকি মির্জা বংশ? বলতে পারো, সৈয়দ তুমি, মির্জা তুমি, পাঠান তুমি। বলতে পারো, সৈয়দ তুমি, মির্জা তুমি, পাঠান তুমি। কিন্তু কি হে, বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি? হে আমার বন্ধু, তুমি পাঠান বংশ, সৈয়দ বংশ, খন্দকার বংশ, সৈয়দ বংশ বলতে পারবা, তবে তুমি একজন খাঁটি মুসলমান বুকে ধরে এটা বলতে পারবা না। আল্লাহর পয়গম্বরকে পোস্ত করে উনসুবলানা রব্বাকাল্লাযী তাদউনা ইলাইহ, আমিন নুহাসিন হুয়া আমিন ফিজ্জাতিন আমিন জাহাবিন হুয়া আমিন সুফরিন। তোমার রব, তোমার আল্লাহর বংশ তালিকা কি? কি দ্বারা তৈয়ার করা হয়েছে? স্বর্ণ দ্বারা না রূপা দ্বারা? নুহাসিম আমিন সুফরিন, তোমার আল্লাহ কে কি তামা দ্বারা না খাসা দ্বারা না খাসা দ্বারা তৈয়ার করা হয়েছে? তোমার আল্লাহ তালা কিসের দ্বারা বানানো করা হয়েছে? তোমার আল্লাহ কোন জিনিস দ্বারা তৈয়ার করছে? কি খায়? পানি খান না, ভাত খায়, গোস্ত খায় না, মাছ খায়, সুরে কন্যা নাউজুবিল্লাহ। তারা মনে করছে তারা তো মূর্তি বানায় পেক দিয়া, মাটি দিয়া, স্বর্ণ রূপা দিয়া, হাত দেয়, পা দেয়, মাথা দেয়, কান দেয়, নাক দেয়, দাঁত দেয়, চুল দেয়, ফুল বডি পেক দিয়া, পানি মাটি দিয়া, স্বর্ণ রূপা দিয়া বানায় নি না? বানায় না। আবার দাঁড় করাইবার লাগে একটা আইকাওয়ালা বাসর ডুহাইয়া, কথা কয় না ঠিক না বেঠি? এই জন্য তাদের আকল অনুযায়ী বলে, তোমাদের রব কিসের দ্বারা তৈয়ার করা হয়েছে? সিফলানা রব্বাকাল্লাযী, তোমাদের রব যেই দিকে আমাদেরকে তোমরা দাওয়াত দেও, তুমি মুহাম্মদ আমাদেরকে যে কালিমা আর যেই রবের দিকে আহ্বান করো, ওনার বংশ তালিকা কি? আমিন নুহাসিন হুয়া আমিন জাহাবিন আমিন ফিজ্জাতিন হুয়া আমিন সুফরিন, কি দ্বারা তৈয়ার করা হয়েছে? ও তরুণ যুবক ভাই, আমার নবীনে প্রশ্ন করে আমার পয়গম্বর কোন উত্তর দেন নাই, আল্লাহর পয়গম্বর চুপচাপ বসে রইছেন, আপনি আমার নবী কোন জবাব দেন নাই, তাদের প্রশ্নের কোন উত্তর দেন নাই। আরশের মালিক আল্লাহ তাআলা আরশ থেকে তাকায় দেখে আমার পয়গম্বরকে আবুল তাবুল উল্টা পুল্টা প্রশ্ন করে, আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিনকে আপনি আমার পয়গম্বরের দরবারে সূরা ইখলাসের 4 খানা আয়াত দিয়া আমার পয়গম্বরের কাছে ইহুদি খ্রিস্টান নাস্তিক বেঈমানদের দাঁত ভাঙা জবাব দিয়া আমার আরশের মালিক আল্লাহ তাআলা এই 112 নম্বর সূরা ইখলাস নাজিল কইরা দিছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে কোন আল্লাহু আকবার। এবার কেমন মর্যাদা বন্ধুগণ শুনেন,
বয়ান সারা জীবনই শুনছেন শুনবেন একটু আমলের নিয়তে শুনুন রে ভাই ফা ইন কারাহা তাফসীর কুরতুবীর মধ্যে আছে ফা ইন কারাহা আলফা মাররাতিন লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকানাহু ফিল জান্নাহ পয়গম্বর বলেন ও বন্ধু 1000 বার কেউ যদি সূরা ইখলাসের আমল করে রে ভাই 90 মিনিট যদি আপনি আর্জেন্টিনার ব্রাজিলের খেলা দেখতে পারেন একটা দুইটা তিনটা পর্যন্ত জাগ্রত তাইকা জাহান্নামে যাওয়ার জন্য যদি আপনি জাগ্রত তাইকা খেলা দেখতে পারেন রে ভাই আমার পয়গম্বরের সেই জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য 90 মিনিট লাগবে না 80 মিনিট লাগবে না 1000 বার সূরা ইখলাস পড়তে বেশি সময় লাগে না কোন বন্ধু আল্লাহর কোন বান্দা কেউ যদি 1000 বার সূরা ইখলাসের আমল করে রে ভাই আমার পয়গম্বর বলেন মরার আগে আগে আমার আরশের মালিক আল্লাহ তাআলা তাকে জান্নাত দেখায়া দেখায়া মরণ দিবেন বলবেন হুজুর আমাদের এত সময় নাই একটু কি কম হয় না 1000 বার অনেক বেশি আমার আপনার রহমতের পয়গম্বর দয়ার মায়ার পয়গম্বর নবী আমার বলেন আরেকটি অপশন দিবেন ফা ইন কারাআহা 400 মাররা কেউ যদি 1000 বার পারল না 400 বার সূরা ইখলাসের আমল যদি কেউ করে রে ভাই কাফফারাল্লাহু আনহু যুনুবা 100 সানাতিন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ওই যে 1400 বার সূরা ইখলাস পড়ছে আমল করছে আমার আল্লাহ ওই ব্যক্তির জিন্দেগির 100 বছরের গুনাহ মাফ করে দিবে ও তরুণ যুবক ভাই কিয়ামতের কঠিন ময়দান আপনি 90 বছর বয়সে মারা গেছেন আল্লাহ তাআলা বলবেন ফি নারি জাহান্নাম 90 বছর তুমি কোনো ইবাদত বন্দি করো নাই গুনাহ আর গুনাহ যার বান্দা যা তুই আমি আল্লাহ তাআলার ওই তয়ার কি তো জাহান্নামের আগুনে যা ও তরুণ যুবক ভাই আমরা বলবো আল্লাহ আমি উম্মতে মুহাম্মাদি আপনার নবীর কথা কি সত্য না মিথ্যা আল্লাহ বলেন শুধু সত্য নয় আমার মুহাম্মদ পেয়ারা হাবিবের কথা 100% 100% সত্য ঠিক না বেটি তাহলে আপনার পয়গম্বরের কথা সত্য যদি হয়ে থাকে আপনার পয়গম্বর বলছেন 400 বার সূরা ইখলাসের আমল যদি কেউ প্রতিদিন করে রে ভাই 100 বছরের গুনাহ মাফ ও আল্লাহ তাআলা একটা কাজ কি করা যায় না আমি তো 100 বছর হায়াতই পাইলাম না 90 বছর হায়াত পাইলাম 90 বছরের পরিবর্তে কি 90 বছরের গুনাহ মাফ করা যায় না যুগ বিয়োগ ভাগ পূরণ হিসাব মিলায়া বাকি যে আরো 10 বছর রয়া গেছে আমি তো হায়াতই পাইলাম না এই 10 বছরের খাতিরে কি আমারে জান্নাত দেওয়া যায় না আল্লাহু আকবার বলেন আল্লাহ ডাক দিয়ে বলবেন উম্মতে মুহাম্মাদি আমার পেয়ারা হাবিবের উম্মত যা যা আমি আল্লাহ তাআলা তোরে জ্ঞান দিয়েছি বুদ্ধি দিয়েছি দুনিয়াতে 400 বার সূরা ইখলাসের আমল করছিলা 100 বছরের গুনাহ মাফ হায়াতই তো পাও নাই মাত্র 90 বছরের হায়াত পাইছো 90 বছরের পরিবর্তে 90 বছরের গুনাহ মাফ আর বাকি 10 বছরের ওসিলায় আমি আল্লাহ তোমারে জান্নাতের মেহমান বানায় দিব সুবহানাল্লাহ হে আমার তরুণ যুবক ভাই আশেপাশের আমার মা ভুল আমি জানি অনেক বাসা থেকে আমার কথাগুলো আপনাদের কর্ণগোহর হচ্ছে ও আমার মা ভুল বলবেন হুজুর আমাদের সংসার আছে স্বামী আছে আমাদের অনেক কাজ কর্ম সামলাইতে হয় আর একটু কি কম হয় না আমার মেহেরবান দয়ার নবী আমার রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী পয়গম্বর বলেন তিন নাম্বার অপশন عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ قل هو الله أحد 200 مرة من قرأ قل هو الله أحد 200 مرة حتى الله عنه ذنوب 200 سنة جركن الله أكبر পয়গম্বর বলেন আনাস থেকে বর্ণিত আপনি আমার নবী বলেন কেউ যদি 1000 বার পারে নাই 400 বারও পারে নাই 200 বার সূরা ইখলাসের আমল যদি কেউ করে রে ভাই
আমার পয়গম্বর বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 200 বছরের গুনাহ মাফ কইরা দিবে। ও তরুণ যুবক ভাই, হযরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা রাজুলান আলা সারিয়া, আম্মাজান আয়েশা বলেন আমার পয়গম্বর সরওয়ারে কায়নাত যুদ্ধের ময়দানে একদল সাহাবী পাঠাইছেন, একজনকে সেনাপতি বানাইছেন, বীর বিক্রমে সুন্দর কইরা যুদ্ধ পরিচালনা করেন, কোনো অসুবিধা হচ্ছে না। তবে ওই সাহাবী সেনাপতি নামাজ যখন পড়ান প্রত্যেকটা ওয়াক্ত নামাজ শেষ করেন সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ দিয়া, এশার নামাজ শেষ করেন সূরা ইখলাস দিয়া, ফজরের নামাজ শেষ করেন সূরা ইখলাস দিয়া, মাগরিবের নামাজ শেষ করেন সূরা ইখলাস দিয়া, যোহর আসর মনে হয় শেষ করেন সূরা ইখলাস দিয়া। সাহাবায়ে কেরাম যখন বিজয় হয়ে চলে আসছেন, পয়গম্বর সরওয়ারে কায়নাতের দরবারে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী প্রত্যেকটা নামাজকে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ দিয়া শেষ করে, এমন ভাবে আপনি আমার আশেপাশের ইমামে যদি দুই চার পাঁচ দিন সূরা ইখলাস লাগাতার পরে কইব ইমামরে তাড়াতাড়ি হোক আর টিগুন, কথা হয় না। সবচেয়ে নিরীহ মানুষ ইমাম, আসলে উনি সর্দার, কিন্তু আপনি আমার সমাজে ওনারে নিরীহ বানাই দিছে। বুড়ায় কথা কয়, ফুলায়ও কথা কয়, যুবকেও কথা কয়, যদি সুযোগ বাড়তে ঘরের মহিলাও কথা কয়, ঠিক না বেটিক জোরে কয়। পয়গম্বর আলী আহমদ ভাই টেহা দিতাম না, মাঝখানে নারা দেন কে, সুযোগ বুঝা দিয়ে আল্লাহ এই মর্দে মুজাহিদ এই আশেপাশের অত্র শেরপুর ওনার বাড়ি আশেপাশে যত মাহফিল আছে মোটামুটি প্রায় মাহফিলই হজরতের সাথে সাক্ষাৎ হয়, আল্লাহ হায়াতে বরকত দান করুক, আমিন বলেন। পয়গম্বর সরওয়ারে কায়নাত হাবিবে কিবরিয়া আপনি আমার নবীর দরবারে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেনাপতি বড় যোগ্য সেনাপতি দিছেন, তবে ঘটনা হইল প্রত্যেকটা নামাজকে সূরা ইখলাস দিয়ে শেষ করেন। নবী বলেন তাহলে তাকে জিজ্ঞাসা করা কি যায় না, কেন এমন করে, প্রশ্ন করা হয়েছে এমন কেন করো? সাহাবি বলেন আন্নাহা সিফাতুর রহমান ফানা উহিব্বু আন আকরা বিহা, فقال رسول الله صلى الله عليه وسلم أخبروه أن الله تعالى يحبه. الله أكبر বলে ওই সাহাবী বলে সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলার গুণাগুণের আলোচনা আছে। ও ভাই, কুল হুয়াল্লাহু আহাদ সূরা এমন একটা সূরা, আসমানের কোনো আলোচনা নাই, জমিনের কোনো আলোচনা নাই, পাহাড়ের কোনো আলোচনা নাই, নদী নালা খাল বিলের কোনো আলোচনা নাই, আরশের কোনো আলোচনা এই সূরায় নাই, কুরসির কোনো আলোচনা এই সূরায় নাই, লৌহ কলমের কোনো আলোচনা এই সূরায় নাই, মানুষ আপনি আমার কোনো আলোচনা এই সূরায় নাই, ফেরেশতার আলোচনা এই সূরায় নাই, জিন্নাতের আলোচনা এই সূরায় নাই, জাহান্নামের কোনো আলোচনা এই সূরায় নাই, জান্নাতের কোন আলোচনা এই সূরায় নাই, এক কথায় 18,000 কোন মাখলুকাতের আলোচনা নাই এই সূরা ইখলাসের মধ্যে, এক জাত এক সত্তা একজনের আলোচনাই আছে, জুড়ে বলেন তিনি কে, আরো জুড়ে কোন তিনি কে, আল্লাহ তাআলার আলোচনাই সূরার মধ্যে আছে রে ভাই। এই জন্য ওই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই সূরাকে মহব্বত করি, ভালোবাসি, প্রত্যেকটা সূরা এই সূরা প্রত্যেকটা নামাজকে এই সূরা দিয়ে শেষ করি। আমার পয়গম্বর বিশ্ব নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখবিরুহু আন্নাল্লাহ তাআলা ইউহিব্বুহু, ও সাহাবা কেরাম তোমরা সংবাদ দাও আল্লাহ তাআলা ও আমার ওই সাহাবীকে মহব্বত করেন একদম একেবারে বেতাল হয়ে গেছেন, বেহুশ হয়ে গেছে।
হ্যাঁ এই সূরা আপনি আমার ঘরের অনেকেই পারে না, অনেক ছোট বাচ্চা বাচ্চারা পারে না, যদি করে গান ফারস নেই, গান পারস কই হুজুর কোনটা কইতাম, হ্যাঁ লালন গীতি কইতাম না রবীন্দ্রসঙ্গীত কইতাম না আধুনিক গান না ব্যান্ডের গান না হিটের গান না আসিফের গান না মমতাজের গান না শরীফউদ্দিনের আমিরউদ্দিনের কুলসুম বিবির গান কোনটা কইতাম হুজুর, এটা যদি আপনার পছন্দ না হয় হুজুর তাহলে কোন হিন্দি কইতাম নি, আরো যদি কোন হুজুর এটাও যদি আপনার পছন্দ লাগে না তে কোন ইংরেজি গান কইতাম নি, ওয়াকা ওয়াকা ঠিক না বেটি সুরে কোন। হে তরুণ যুবক ভাই সূরা ইখলাসের আমলটা আপনি আমার সাথে নিয়ে যাই রে ভাই, অনেক গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ সূরা আয়াত চাইটা, কিন্তু আল্লাহ তাআলা এটার মধ্যে অনেক মর্তবার গুরুত্ব দিছেন। পয়গম্বর সরওয়ারে কায়নাতের সাহাবী ক্বালা আনাসুন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুন্না মা'আন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাবুক ফাতালাতি শামসু বাইদা আলাহা শিআউন ওয়া নূর, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন পয়গম্বরের সাথে যুদ্ধে ছিলাম তাবুকের মধ্যে, হঠাৎ করে দেখা যায় সূর্য উদয় হয়েছে কিন্তু তার আলো নাই, জিব্রাইল এসে আপনি আমার পয়গম্বরের দরবারে উপস্থিত। فقال له رسول الله صلى الله عليه وسلم يا جبرائيل ما لي نبي বলেন জিব্রাইল আমার কি হইলো, সূর্য দেখতেছি কিন্তু আলো দেখা যায় না, এমন কোন সময় আপনি আমার কাছে হইছেনি, ফ্যান চলে এ যুবক ভাই রে কি রে বাবা কেলে যাওগা, আজকে যদি গানের অনুষ্ঠান হইতো কয় হুজুর দরকার হলে আমি সাপ মারা দৌড়া বয়া দাম দুই এক ফোটা ফর্সা পয়রা গেল জাগা ভাইতাম না উঠে গেলে ঠিক না বেটিক সুরে কন। জিব্রাইল নবী আমার ডাক দিয়া কোন মালি জিব্রাইল আমার কি হয়েছে, আর শামসা আমি দেখতেছি সূর্য উদিত হয়েছে আলো নাই আলো দেখা যায় না, বলতেছিলাম কখনো এমন হয়নি ফ্যানের মধ্যে সমস্যা খুব দ্রুত ঘুরতেছে কিন্তু বাতাস লাগে না বাতাস দেয় না হয় কিনা, ফ্যান দ্রুত ঘুরে কিন্তু বাতাস নাই সূর্য উদয় হয়েছে কিন্তু আলো নাই, জিব্রাইলকে আপনি আমার পয়গম্বর জিজ্ঞাসা করছেন কেন এমন হয়েছে রে জিব্রাইল, জিব্রাইল বলেন নবী জানেন না আপনার সাহাবী মদিনাতুল মুনাওয়ারায় আপনি তাবুক যুদ্ধে আছেন, আপনার জলিলুল কদর সাহাবী মুআউইয়া ইবনে মুআউইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবী মদিনাতুল মুনাওয়ারায় ইন্তেকাল করছে, ওই সাহাবীর জানাজার নামাজে শহীদ হওয়ার জন্য আল্লাহ তাআলা রহমতের 70,000 ফেরেশতা পাঠাইয়া দিছে, ফেরেশতার নূরের ডানার কারণে আলো দেখা যায় না সূর্যের সেই কিরণ দেখা যায় না, আল্লাহু আকবার কোন রাসূল ডাক দিয়া কোন আমি মাজালিকা ইয়া জিব্রাইল এই যে আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা ওই সাহাবীর জানাজায় পাঠায়া দিছেন ওয়া মিন মাজালিকা কারণটা কি আমলটা কি কোন আমলের কারণে আল্লাহ তাআলা ওই সাহাবীকে এত মর্যাদা দিছেন, ও বন্ধু এই আমলটা জানি না আপনি আমার আমল করার দরকার আছে নি না নাই, মুআউইয়া ইবনে মুআউইয়ার জানাজা আল্লাহ যদি 70,000 ফেরেশতা আমলের কারণে শরীক করাইতে পারেন আপনি আমি আমল করলে আল্লাহ পারেন কি পারেন না, ওই আল্লাহ আছেন এখন নি নাই, এই আল্লাহ কি এখন কি কোনো বুড়া টুড়া হয়ে গেছে এমনি চোখে টোকে কম টম দেখেন নাকি, জিব্রাইল ডাক দেও কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কানা ইয়াকসুরু কারাতু কুল হুয়াল্লাহু আহাদ আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহারি ওয়া ফী মামশাহি ওয়া কুউদিহি ওয়া কিয়ামি, আল্লাহু আকবার, জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়ার নবী গো আপনার ওই সাহাবী এমন আমল করতো সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ রাতে দিনে 24 ঘন্টা উঠতে বসতে শুইতে ঘুমাইতে যখনই সুযোগ পাইত আপনার ওই সাহাবী 24টা ঘন্টা 48 আওয়ার সূরা ইখলাসের আমল করত, এই জন্য আল্লাহ তাআলা মরার সাথে সাথে 70,000 ফেরেশতা দিয়া ওনার জানাজায় শরীক করায় দিছে, সূরা ইখলাসের বরকত আছে নি না নাই, আরো জোরে করে আছে নি না নাই, বলে হুজুর এটা চারটি গানি কথা না রে ভাই, আজকে ওয়াজ শুই না আপনার জজবা চলে আসছে
আপনি আজকে আমল করলেন কালকে করলেন এর পরের দিন দেখবেন মনে নাই এক মাসের ভিতরে মিস্টার ইবলিস শয়তান এর মনে অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিব এক মাসে আর মনেই করায়া দিবেন না ঠিক না বেঠিক ছিল বল পয়গম্বর আর একটা অপশন আপনি আমারে দিবেন সাপ্তাহিক অপশন আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من دخل يوم الجمعة المسجد فصلى أربع ركعات يقرأ بكل ركعة في كل ركعة بفاتحة الكتاب وقل هو الله أحد خمسين مرة فذلك مئة مرة في أربع ركعات لم يمت حتى يرى منزله في الجنة پیغمبر بولن কেউ যদি প্রতি সপ্তাহে শুক্রবারে চার রাকাত নফল নামাজ পড়ে ইকরাউ ফি কুল্লি রাকাতিন বিফাতিহাতিল কিতাবি ওয়া কুল হুয়াল্লাহু আহাদ 50 মাররা প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে কুল হুয়াল্লাহু আহাদ পরে 50 বার দ্বিতীয় রাকাতও পরে 50 বার তৃতীয় রাকাতও পরে 50 বার চতুর্থ রাকাতও পরে 50 বার চার রাকাতে 50 বার করে পড়লে ফাযালিকা মিআতা মাররাতিন ফি আরবাই রাকাতিন চার রাকাতে 200 বার হয় ঠিক না বেঠিক জোরে কোন ওই সূরা ইখলাসের আমল শুধু সপ্তাহে জুম্মার দিনে চার রাকাত নামাজই যদি সূরা ইখলাসের আমল করে রে ভাই আমার নবী বলেন লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মানজিলাহু ফিল জান্নাহ আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মরণ দিবেন না যতক্ষণ সে দুনিয়াতে থাকতে জান্নাত না দেখছে পারবো তো ইনশাআল্লাহ এমন নয় যে আজকে করলাম আর কালকে পরশুদিন করলাম এর পরের দিন ভুইলা গেলাম এমন নয় আপনি আমার বাজার তো পাশেই কাস্টমার যদি নিয়মিত হয় ডেইলি কাস্টমার প্রতিদিন আপনি বাজার করেন এক দোকান থেকে মুদি সদাই করেন চাল ডাল এগুলা করেন এক দোকান থেকে আরেক দিন আপনার 5000 টাকার সামান আছে আপনি নিয়ে আসেন 4000 1000 এর জন্য উনি আটকাইবে আপনারে আরেক দিন বাজার করেন আপনি 500 টাকার বলে টাকা নাই আজকে উনি আটকাবে কে উনি আমার পারমেন কি কাস্টমার পারমেন আমল যদি আপনি আমি সূরা ইখলাসের করতে পারি এমন একটা সময় যদি আসে হ্যাঁ আপনি আমি করতে পারলাম না বয়স্ক হয়ে গেছি অসুস্থ হয়ে গেছি আল্লাহ তাআলা বলবেন আগে যে করছো এখন করতে পারো নাই তুমি না করতে পারলো আমি সূরা ইখলাসের আমল দিয়া তোমার সেই আমলনামাকে ভরপুর কইরা দিব সুবহানাল্লাহ এই সূরা ইখলাস এটার একটা দুইটা নাম নাই তাফসিরের নূরুল কোরআনের মধ্যে আছে সূরা ইখলাসের টাইটেল যার যত বেশি টাইটেল হয় তার তত বেশি সম্মান ইজ্জত বাড়ে না কমে একজন মানুষ হাফেজ সাহেব উনি আলেম উনি মুফতি উনি মুহাদ্দিস উনি মুফাসসির উনি খতিব সাহেব উনি হাজী সাহেব সম্মান বাড়ে না কমে এক যুবক ভাই মাস্টার উনি আবার ডাক্তার উনি আবার ইঞ্জিনিয়ার সম্মান বাড়ে না কমে সুতরাং সূরা ইখলাসের টাইটেল একটা দুইটা নাই রে ভাই সূরা ইখলাসের গুরুত্বপূর্ণ ফজিলত তাৎপর্য বৈশিষ্ট্য টাইটেল প্রায় তাফসিরের নূরুল কোরআনে আছে 20 থেকে 22টা টাইটেল আর গুণবাচক নাম রয়েছে আস্তে কইলেন কে জোরে কন হ্যাঁ এই সূরার নাম সূরা তাফরিদ এই সূরার নাম তাজরিদ এই সূরার নাম তাওহীদ এই সূরার নাম নিসবত এই সূরার নাম বেলায়ত এই সূরার নাম মারেফত এই সূরার নাম মুকাশকাশা এই সূরার নাম মুআওয়াজা এই সূরার নাম মুনাজ্জারা এই সূরার নাম মানেআ এই সূরার নাম মুজাক্কারা এই সূরার নাম মাহজার এই সূরার নাম নূর এই সূরার নাম বারাআ এই সূরার নাম আমান এই সূরার নাম নাসবত এই সূরার নাম সামাদ এই সূরার নাম আসাদ এই সূরার নাম ইখলাস এই সূরার নাম জামাল এই সূরার নাম ঈমান এই সূরার নাম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু আকবার বলে এক একটার বেকার তাফসির যদি বলি রে বন্ধু অনেক সময়ের দরকার দুই একটার তাফসির বললাম এই সূরাকে সূরাতুল মানা বলা হয় এই সূরাকে সূরাতুল মুজাক্কারা বলা হয় এই সূরাকে সূরাতুল মুনাফফেরা বলা হয় কেন তাফসিরে রূহুল মাআনির মধ্যে 30 নম্বর খণ্ডে আছে লিআন্না শাইতানা ইউনাফফারু ইনদা কিরাআতিহা সূরা ইখলাস যখন আপনি আমি তেলাওয়াত করি রে ভাই আপনি আমার কলতে জবান দিয়া সূরা ইখলাস শুইনা শয়তান আপনি আমার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি দূরে পলায়ন করে সুবহানাল্লাহ
এই জন্য মুনাফিরা বলা হয়। এই সূরাকে বলা হয় মাহজার, সূরাতুল মাহজার। লিআন্নাল মালায়েকাত আলাইহিমুস সালাম তাহজুরু লিস্তিমাইহা ইযা কুরিআত। আপনি আমি যখন জবান দিয়ে কুল হুয়াল্লাহু আহাদ পড়ি, আপনি আমার জবানে সূরা ইখলাস শোনার জন্য, আপনি আমি যখন কুল হুয়াল্লাহু আহাদ জুরে কোন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই যে আমরা জবান দিয়ে সূরা ইখলাস তেলাওয়াত করছি, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা, আপনি আমার জবান দিয়া সূরা ইখলাস শোনার জন্য আপনি আমার সামনে এসে উপস্থিত হইয়া যায়। এই জন্য মাহজার বলা হয়, ফেরেশতা উপস্থিত হয় তেলাওয়াত করলে। এই সূরাকে সূরাতুন নূর বলে, ইন্না লিকুল্লি শাইইন নূরা ওয়ানুরুল কুরআনি কুল হুয়াল্লাহু আহাদ। প্রত্যেকটা জিনিসের একটা নূর আছে রে ভাই। আর পয়গাম্বর বলেন এই ফুরা কোরআনের সম্পূর্ণ কোরআনের নূর হলো কুল হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ বলেন। ও তরুণ যুবক ভাই বললাম, আল্লাহর পয়গাম্বর বলেন কেউ যদি সপ্তাহে একবার এই সূরার আমল করে তাহলে জান্নাত না দেখে আল্লাহ মরণ দিবেন না। আল্লাহর পয়গাম্বর আরেকটা অপশন দিয়েছেন, মান আরাদা আইয়ানা মাআলা ফারাশিহি ফানা মাআলা ইয়ামিনি সুম্মা ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ মিআতা মাররা ফাইযা কানা ইয়াওমাল কিয়ামাতি ইয়াকুলুর রাব্বু ইয়া আবদি উদখুল আলা ইয়ামিনিকাল জান্নাহ। দূরে কোন আল্লাহু আকবার। ও তরুণ যুবক ভাই, আল্লাহর পয়গাম্বর বলেন যখন তুমি ঘুমের ঘরে যাইবা, ঘুমাইবা, যখন তুমি ডান করোটে শুইবা, আপনি আমার অনেক যুবক আছে, অনেক যুবতী আছে, ঘুমাইবার আগে ইয়ারফোন হেডফোন তালাশ করে, ঠিক না? গান শুনবার লাগে খানে যে দুইটা দেয়, কবে জানি দেখবেন হঠাৎ করে দেখবেন মরার আগে আগে আর একটা নাজিল হয়ে গেছে, নাকের দুই ও সিঁধু দিয়ে ঢুকাইবার লাগে দুইটা বানাই লিছে। কথা কথা ঠিক না বেশি? ও ভাই, ঘুমের করে যাইবা ইয়ারফোন আর হেডফোন, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট, টিভি, সিডি, বিডি, নাটক, ছবি না দেখা, পয়গাম্বর যেই কথা বলছেন, ঘুমের করে যখন যাইবা তো ডান করে শুইবা, সুম্মা কারা কুল হুয়াল্লাহু আহাদ মিআতা মাররা, এরপরে ঘুম লাগার আগ পর্যন্ত একশতবার কুল হুয়াল্লাহু আহাদ পড়বা। রাত আল্লাহ তাআলা দিছেন ঘুমানোর জন্য, মনে রাখবেন দিন দিছেন আল্লাহ জীবিকা উপার্জনের জন্য। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাহারা মাআশা ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা ওয়াআনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। আল্লাহু আকবার। রাত আল্লাহ তাআলা দিছেন ঘুমের জন্য, দিন দিছেন জীবিকা উপার্জন করবেন রে বন্ধু, ডান করে শুয়ে আমার পয়গাম্বর বলেন একশতবার কুল হুয়াল্লাহু আহাদের আমল যদি করো, ফাইযা কানা ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের কঠিন ময়দান যেদিন আসবে, যেখানে আপনি আমার মাথার চার আঙ্গুল উপরে সূর্য হবে রে ভাই, নিচে হবে তামার জমিন, সবাই ইয়া নাফসি আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও বলে ডাকবে। আল্লাহ তাআলা ওই কিয়ামতের কঠিন ময়দান, ইয়াকুলুর রাব্বু ইয়া আবদি উদখুল আলা ইয়ামিনিকাল জান্নাহ, আপনি আমার আরশের মালিক, আল্লাহ বলবেন দুনিয়াতে থাকতে ডান করতে শুইয়া ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, ইমো আর ইউটিউব চ্যানেলে নাই দুইকা চ্যাটিং বেটিং না কইরা, আপনি সূরা ইখলাসের আমল যে একশোবার আমল করছিলা, আজকে এই কঠিন মুহূর্তে তোমার ডান দিকের জান্নাতে তুমি প্রবেশ কর। ও তরুণ যুবক ভাই, পয়গাম্বর সরওয়ারে কায়নাত মসজিদে কুবার কাছে গেছেন, ওই সময় আনসার সাহাবিরা
মসজিদে কুবার মধ্যে একজন আনসারী সাহাবী নামাজ পড়াইতেন নামাজ যে পড়াইতেন সূরা ফাতিহা পড়ার পরে কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন এরপরে অন্য একটা সূরা মিলাইতেন মনে করেন ইন্না আতাইনা এরপরে রুকুতে যাইতেন সিজদা কইরা দ্বিতীয় রাকাতে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহ শেষ কইরা কুল হুয়াল্লাহ শেষ কইরা আরেকটা সূরা কুল আউযু রাব্বিন্নাস পড়তেন অর্থাৎ প্রত্যেক রাকাতে তিনটা সূরা পড়তেন আমাদের মসজিদে ইমাম সাহেব নামাজ পড়েন ফাতিহার পরে আরে একটা সূরা মিলান ঠিক না বেটি ওই ইমাম সাহেব ফাতিহার পরে কুল হুয়াল্লাহ পড়তেই হবে আনসার সাহাবীরা বলেন মসজিদে কুবার ইমামকে কুবা এমন একটা মসজিদ যেটা মদিনাতুল মুনাওয়ারা থেকে কিছু মাইল দৌড়ে 5-7 মিনিটের রাস্তা কেউ যদি মসজিদে কুবাতে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলা তার আমলনামায় কবুল একটা উমরার সওয়াব দান করবেন মসজিদে কুবার ইমামকে বলেন হুজুর এইভাবে কেন নামাজ পড়ান হয়তো আপনি ফাতিহার পরে কুল হুয়াল্লাহ পড়েন এরপর রুকুতে যান অথবা কুল হুয়াল্লাহ না পড়া ফাতিহার পরে অন্য একটা সূরা কুল আউযু রাব্বিন্নাস আছে তাব্বাতিয়া দা আবি লাহাব আছে কত সূরা আছে যে কোন একটা পড়া রুকুতে যান তিনটা পড়েন মাঝখানে কুল হুয়াল্লাহ পড়তেই হবে এটা কেমন করেন হুজুরে কয় আপনাদের ইচ্ছা হইলে আমার ইমামতি রাহেন আর না হইলে বিদায় দেন আমি সাহরি করব লেটেছি না আর আপনি আমার ইমাম সব যদি এইভাবে কয়েকদিন নামাজ পড়ে লাঠি শুটা লইয়া কবে ইমাম রে তাড়াতাড়ি ইমামের ঘরে ইমাম ঠিক না বে ঠিক জোরে কর এইভাবে যখন নামাজ পড়ান ওই সময়ের বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা ওই ইমামের চাইতে বড় বুজুর্গ ওই সময় আনসারের মধ্যে কেউ ছিল না আল্লাহু আকবার বলেন আপনি আমার পয়গম্বর কয়েকদিন পরে আসছেন না ভাই নবীর দরবারে অভিযোগ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ওই সাহাবী এমন ভাবে নামাজ পড়ান আপনি একটু তারে জিজ্ঞাসা করেন নবী আমার তাকে প্রশ্ন করলেন কি ব্যাপার এমন ভাবে কেন তুমি নামাজ পড়াও তুমি তো সূরা ফাতিহার পরে যে কোনো সূরা মিলাইয়া অত ফাতিহা পয়রা কুল হুয়াল্লাহ পয়রা রুকুতে যাইতে পারতা ওই ব্যক্তি বলে আল্লাহর পয়গম্বর আমার আল্লাহরে আমি বড় মহব্বত করি গো আমার আল্লাহরে আমি বড় ভালোবাসি গো পয়গম্বর আমার আল্লাহরে কতবাদের তৌহিদের আলোচনা আছে এই সূরাটা সারা আমি নামাজ পড়াইতে আমার মন চায় না আমি আমার আল্লাহরে মহব্বত করি ভালোবাসি আল্লাহ আকবার বলেন পয়গম্বর বলেন ইন্না হুব্বাহা আদখালাকাল জান্নাহ আল্লাহ আকবার বলেন নবী আমার বলেন তুমি যে সূরা ইখলাসকে মহব্বত করো আল্লাহর তাওহীদের আলোচনার কারণে তুমি জাইনা রাখো তোমার এই সূরা ইখলাসের মহব্বত টাইনা 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 তোমারে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে নিয়ে যাবে কুল হুয়াল্লাহু আহাদ আমার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ আরবিকে আল্লাহ তাআলা বলেন ও আমার প্রিয় হাবিব মুহাম্মদ কুল আপনি বলুন হু আল্লাহ আল্লাযী সাআলতুমুনি ওয়াসফাহু তাফসীরে নসবিতে পাওয়া যাইবেন আল্লাযী সাআলতুমুনি ওয়াসফাহু যেই রব সম্পর্কে তোমরা প্রশ্ন করছিলা মনে আছে নি আমিন নুহাসিন হুয়া আমিন যাহাবিন হুয়া ফিজ্জাতিন আল্লাহকে মাটির তৈয়ানি না খাসার তৈয়ানি না লোহার তৈয়ানি না স্বর্ণের তৈয়ানি না রূপার তৈয়ারি আল্লাহর বংশ তালিকা কি আল্লাহ কি খায় পানি খায় না অন্য কিছু খায় যেই রব সম্পর্কে ও ইহুদি ও খ্রিস্টান নাস্তিক বেঈমান তোমরা যে আল্লাহ সম্পর্কে প্রশ্ন করছিলা আল্লাযী সাআলতুমুনি ওয়াসফাহু যে রবের গুণাগুণ সম্পর্কে তোমরা প্রশ্ন করছিলা ও আমার প্যারা হাবিব মুহাম্মদ তাদেরকে তুমি জানায় দাও আমি আল্লাহ তাআলা হলো একক সুবহানাল্লাহ আল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ ও নবী আপনি বলুন ওই আল্লাহ যার আবাদত বন্দেগি যাদের গোলামি যাকে ছাড়া কিছু করা যায় না যিনি কাহারো দিকে মুকাফেক্কি নয় সবাই যার দিকে মুকাফেক্কি যিনি মালিক যিনি খালেক সেই আল্লাহ তাআলা হলেন একক আল্লাহ কি জোরে কোন একক এক না এক বলতে যার দুই আছে আপনি ডাকছেন শামসুর রহমান এক স্কুলে বা মাদ্রাসায় নাম ডাকতেছেন শামসুর রহমান এক এক লাগাইছে এর মানে শামসু আর একটা আছে শামসুর রহমান দুই কথা কয় না
রবিউল আউয়াল, আউয়াল মানে কি রবিউল সানি আছে না নাই, হ্যাঁ, এক মানে যেটা দুই তাকাজা করে, এই জন্য আল্লাহ তাআলা এক নয়, আল্লাহ একক ও দ্বিতীয়, আল্লাযী লা নাযীরা লাহু ওয়ালা ওয়াযীরা লাহু ওয়ালা শারীকা লাহু ওয়ালা মুঈনা লাহু ওয়ালা যিদ্দা লাহু নিদ্দা লাহু হাদ্দা লাহু আদীদা লাহু ওয়ালা নাযীদা লাহু। আল্লাহু আকবার, আমার আল্লাহর কোনো শরীক নাই, আমার আল্লাহর সমকক্ষ কেউ নাই রে ভাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা হলেন একক। আল্লাহুস সামাদ, এই সামাদের অনেক ব্যাখ্যা তাফসীর আছে, এই সামাদের ব্যাখ্যা তাফসীর কয়েকটা আছে। এক নাম্বার ধরেন, আল্লাযী ইউসমাদু ইলাইহিল খালায়েকু ফী হাওয়াইজিহিম ওয়া মাসাইলিহিম, তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আছে সামাদ হলেন এমন সত্তা রে ভাই যে আল্লাহ তাআলার দিকে সমস্ত মাখলুকাত মানব দানব ফেরেশতা জিন্নাত সহ পাহাড় পর্বত নদী লালা চন্দ্র সূর্য সমস্ত মাখলুকাত যার দিকে মুকাফেক কি, যিনি কাহার দিকে মুকাফেক কি নয়, তিনি হলেন কে? আর জুলাকন কে? মালিকা জিকিরে তু গোলাম কত পাকিও খোদাই, মালিকা জিকিরে তু গোলাম কত পাকিও খোদাই, নরওয়াম মন বজু জারা কে তু রাহনমাই, নরওয়াম মন বজু জারা কে তু রাহনমাই, তু খোদা ওয়ান্দে ইয়ামিনি তু খোদা ওয়ান্দে ইয়াসারি, তু খোদা ওয়ান্দে জমিনি তু খোদা ওয়ান্দে সামাই, তু রহিমি তু করিমি তু সামিই তু বসিরি, তু রহিমি তু করিমি তু সামিই তু বসিরি, তু আজিজি তু হালিমি তু আলিমি তু কাদিরি। আল্লাহু আকবার বলে আল্লাহুস সামাদ। এক নম্বর ব্যাখ্যা, যার দিকে সবাই মুতাজ, যিনি কাহার দিকে মুকাফেক কি নয়, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন সামাদ, তিনি হলেন একক। দুই নম্বর ব্যাখ্যা, আল্লাযী লা খাওফা লাহু, সামাদ এমন সত্তা যার ভয় নাই, যার ডর নাই, যিনি মরণ লাগবে না, যিনি মরতে হবে না, যার ঘুম নাই, যার উঙ্গানি নাই। সামাদ এমন সত্তা যার বাঘের ভয় নাই, যার মরার ভয় নাই, জাহান্নামের ভয় নাই, দুশ্মনের ভয় নাই, তিনি একক সত্তা। জুরে কনকে এই সূরা ইখলাস আপনি 100 বার যদি না পারেন বন্ধু, আমার পয়গাম্বর আরেকটা অপশন দিয়েছেন 50 বার পড়ো। মান করা কুল হুয়াল্লাহু আহাদ 50 মাররা, কেউ যদি 100 বার পারলো না 50 বার পড়ো। কুফিরাত লাহু জুনুবু 50 সানাতান, আল্লাহ তাআলা 50 বছরের গুনাহ মাফ কইরা দিবে। ও তরুণ যুবক ভাই, পয়গাম্বর সরওয়ারের কায়নাত বলেন মান করা কুল হুয়াল্লাহু আহাদ ফি মারযিহিল লাযী লা ইয়ামুত, যেই ব্যক্তি নাকি যেই রোগে মারা গেল ওই অসুস্থ হওয়ার পরে যদি কুল হুয়াল্লাহু আহাদ পড়ে, অসুখ হয়েছে কুল হুয়াল্লাহু আহাদ পড়ছে, নবী বলেন লাম ইউফতান ফি কবরি ওয়া আমিনা মিন যিক্কাতিল কবরি, কবরের আযাব গজব সাপ বিচ্ছু মুনকার নাকির থেকে আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ। কোন ওয়া হামালাতুল মালাইকাতু ইয়াউমাল কিয়ামাতি বিআকুফিহা হাত্তা তুজিজাহু মিনাস সিরাতি ইলাল জান্নাহ। আল্লাহু আকবার।